বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে এটা তো আমি খেয়াল করতে পারছি না যে 2011-র পরে আগে হয়তো হয়ে থাকবে, কিন্তু এখানে শহীদ মিনার ময়দানে এখানে কলকাতা জেলার সমাবেশ, একটা জেলার সমাবেশ, এত বড় সমাবেশ আমি কখনো দেখেছি বলে আমার মনে পড়ছে না। দ্বিতীয়ত হচ্ছে এই জন্যও বটে এই সমাবেশ করেছেন আপনারা লড়াইয়ের ময়দান থেকে এখানে কলকাতা। এখন আমরা কেন্দ্রীয় কমিটির সভা করে ফিরলাম, আপনারা শুনলেন, যার সঙ্গে দেখা হয়েছে তারা বলেছেন একবারে কোথায় তিরুবনন্তপুরমে ওইখানে থেকে এসছেন, সারা দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা তারা ওইটা বলছেন যে কলকাতা দেখিয়ে দিল যে কীরকম করে দিনে রাত্রে তারপরের দিন সকালে মোদি গো ব্যাক বলতে পারে, কলকাতা সারা পৃথিবীতে খবর হয়েছে এবং সেটা আপনাদের আমার বিশেষ করে ধন্যবাদ জানাতে হবে। আমার আপনাদের অভিনন্দন জানাতে হবে, ঠিক জানাতে পারছি না পুরোটা, কিন্তু হতেও পারে এখানে বসে বসে এখানে নেট খুব স্লো, কিন্তু তার মধ্যে পোর্টালে দেখছি যে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন সব না আঁচালে বিশ্বাস করতে নেই এই মুখ্যমন্ত্রীকে। যাই হোক না কেন, উনি নাকি বলেছেন যে 4-5 দিনের মধ্যেই আমি বিধানসভা ডেকে সিএএ বিরোধী প্রস্তাব নেব। আমি বলছি মুখ্যমন্ত্রী যদি নেন তাহলে মুখ্যমন্ত্রীকে আমি তখন ধন্যবাদ জানাবো যদি দেখি ঠিকঠাক মতো নিয়েছেন, কিন্তু ধন্যবাদ আমি আপনাদের জানাতে চাই, কারণ আপনারা না থাকলে মুখ্যমন্ত্রী এই কথা বলতে যেতেন না যদি বলে থাকে। উনি বুঝতে পারছেন হয়তো কত ধানে কত চাল, বারে বারে ঘুঘু তুমি আমি বলছি না ওটা না জানি, কিন্তু ঘুঘু তো দেখেছি কিন্তু ঘুঘুর ফাঁদ তো দেখেননি। সেই জন্য আমি আপনাদের বলতে চাচ্ছি এটাই যে উনি কি করবেন আমি জানি না, কালকে কাগজে হয়তো দেখা যাবে, এবং এটা সারা দেশে চলে এরকম একটা কাগজের পোর্টাল থেকে আমি দেখছি, ইংরেজি হয় বাংলাও হয় সেরকম কাগজের পোর্টাল থেকে দেখছি। তো যদি হয় আপনি বলছি আপনারা নিশ্চয়ই আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি, কেউ আত্মসন্তুষ্টিতে ভুগবেন, ভাববেন যা একটা কাজ হয়ে গেল, আরে কি হল, ইনি এখানে প্রস্তাব পাশ করবেন, ওর আগে হাফ ডজন প্রস্তাব পাশ হয়ে গেছে, উনি আছেন এখন লাইনে, তার আগে আরও কটা রাজ্য করবে আমি জানি না, তারপরে 6 নম্বর হবেন কি 7 নম্বর হবেন কি 10 নম্বর হবেন তাও আমি বলতে পারছি না, কিন্তু করুন। কিন্তু আরেকটা জিনিস যেটা আমি কেরালায় বুঝে এলাম, ওদের সরকারের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা অনেকদিন আমাদের জানাশোনা, কারণ আমরা এখানে সরকার চালিয়েছি ওরা চালিয়েছেন, অভিজ্ঞতা বিনিময় করতে, ওদের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, আমাদের যেটা জিজ্ঞেস করেছেন বলেছি, ওরা একটা মামলা করেছে, রাজ্য সরকার একটা মামলা করতে পারে কেন্দ্রের বিরুদ্ধে, আর ওখানকার যিনি রাজ্যপাল তিনি বলেছেন ওরা আমাকে খবর দেয়নি মামলা করেছে। মুখ্যমন্ত্রী ঠিক জবাব দিয়েছেন যে এটা ব্রিটিশ আমল না, রেসিডেন্ট থাকতো এখানে বিভিন্ন রাজ্যে কেন্দ্রের এখানে নজরদারি করবার জন্যে, এ রাজভবন যেটা আপনারা দেখছেন এখান থেকে বেশি দূর তো নয়, ওখান থেকে এইসব করতো। এখন স্বাধীন ভারতে রাজ্যপালের ভূমিকা কি সেটা সেখানকার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, আর সংবিধানের যে ধারায় এটা রাজ্য বিধানসভায় করা যায় সেই ধারাটাও ওদের শিখিয়ে দিয়েছে। আমি তখনই ওইটা যেটা পাস হলো তখন আমি এই মুখ্যমন্ত্রীকে ওই খবর দিয়ে যে আচ্ছা ওখানে যদি একটা মামলা হয়েছে ঠিকই আমাদের বামপন্থী, উনি আবার বলেন তো কি বলে কেরালার সিপিআইএম নাকি ভালো, আমরা এখানে পশ্চিমবাংলার সিপিআইএম খারাপ, আমি সেসবের মধ্যে যাচ্ছি না, কারণ তার থেকে আমার এসব বুদ্ধি নয়, ছেলেপুলেদের বুদ্ধি হয়, ওদের আমার চাইতে এখানে সময় দিলে ভালো বলবে আমার চাইতে,
ওরা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল ওকে যে ত্রিপুরার তৃণমূলটা এখানে পশ্চিমবাংলার তৃণমূলের চাইতে ভালো। তার কারণ হচ্ছে যে ত্রিপুরার তৃণমূল একদম পুরো সদল বলে রাতারাতি বিজেপি হয়ে গেল, এরকম করে একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে না, এত সময় নিচ্ছে, এরকম হয়। যাই হোক না কেন, আমি বলছি যে ওখানটায় আমি যা বুঝলাম যে ওরা যেটা করেছেন যে মামলা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপনারা জানেন তিনি সাংবাদিক সম্মেলন করে খালি পাস করেছেন ওটা বিধানসভায়, তা না, উনি বলেছেন কেরালার মুখ্যমন্ত্রী যে মামলা করেছেন আমিও সেটাতে পার্টি অফ। আমি মুখ্যমন্ত্রীকে আগাম চিনি, দেখছি তো অনেক দিন ধরে, তো কাজে আমি বলছি যে উনি হয়তো আবার কেরালার মুখ্যমন্ত্রী তাকে অনুসরণ করতে বললাম ওটা পছন্দ হবে না, আমি বলছি আপনি পার্টি হতে হবেন, আপনাকে ওকে অনুসরণও করতে হবে না, অনুকরণও করতে হবে না, আপনি আপনার নিজের মতো করে নিজের ঢঙ্গে নিজের একজন উকিল থাকলে পাঠান, ফিস ফিস কী নেবে সেটা আলাদা কথা, আমি জানি না সিঙ্গুরে কত টাকা খরচা হয়েছিল সে তার মামলা সেটা খবর পর আগে রাখতাম, এখন আমি রাখি, কিন্তু আমি বলছি যে আপনি মামলা করেন, এতজন যখন করবে বলছি আপনিও সুপ্রিম কোর্টে যান মামলা করুন, করলে পড়লে আমি কিছু বুঝবো, তাতেও কিছু বুঝবেন না, কিন্তু আপনারা মনে করবেন না যে উনি বদলে গেলেন, কোন আত্মসন্তুষ্টির অবকাশ নেই। যারা দিল্লিতে এখন সরকার চালাচ্ছে আমি আপনাদের খেয়াল করে দিচ্ছে যে এই সরকার কে নাকি বলেছে রাম বাম রাম বাম, হা হা আমরাও তো একরকম রাম, মানে অনেক রকম রাম, হয়তো ক্ষুদিরাম থেকে নাথুরাম অনেক রকম রাম হয় আমরা জানি, আর আমাদের মনে করিয়ে দিতে হচ্ছে 26শে জানুয়ারির দিন আমাদের ওই কেন্দ্রীয় কমিটি 23, 26, 30 এই জানুয়ারি মাসের তিন দিন সারা দেশে এই দেশ এই দিনগুলোতে আমাদের কিভাবে পালন করা হবে, কারণ 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস, আমরাই এখানে বামপন্থী সরকার যখন ছিল আমরাই কেন্দ্রের সরকারকে বলেছিলাম এটাকে ঘোষণা করুন দেশপ্রেম দিবস হিসাবে, বিধানসভায় প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখে আমরা করেছিলাম, হয়নি, কিন্তু আমরা এখানে 17 দল করব ঠিক করেছি, আর ওখানে ঠিক হয়েছে যে সারা দেশে এটা পালিত হবে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, দেশের সংবিধান আমাদের জানতে হবে কি করে এই সংবিধান তৈরি হয়েছিল, সংবিধানের ভিত্তি কি, আমাদের দেশের ভারত ভারত যাকে আমরা বলি সেই ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ভারত দ্যাট ইজ ইন্ডিয়া, সংবিধানের ভাষায় ভারত ইন্ডিয়া এই ধারণা কি করে তৈরি হয়েছিল, স্বাধীনতা সংগ্রামের শেষ 3 দশকে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে মতিলাল নেহরু কমিশন, ইন্দিরা গান্ধীর ঠাকুরদা তাই হবেন দাদু হবেন তাই তো, তাহলে ওকে কমিশন করেছিল, ওরা একটা রিপোর্ট দিয়েছিল, আলোচনা হয়েছিল, তর্ক বিতর্ক আমরা যাচ্ছি না, কিন্তু তখন সেই সময় আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমাদের পূর্বসূরী যারা ছিলেন কমিউনিস্ট আন্দোলনের নেতারা ছিলেন তারা কংগ্রেসের মধ্যে কাজ করেছেন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মধ্যে কাজ করেছেন, স্বাধীনতা সংগ্রামে যতদূর সম্ভব ঐক্যবদ্ধ লড়াই করা যায় চেষ্টা করেছেন এবং তারা সমর্থন করেছিলেন ভারতের সেই সম্পর্ক ধারণাকে, কারণ তারাই সেই ধারণা প্রথম কংগ্রেসের অধিবেশনে তারা দিয়েছিলেন ভারত স্বাধীন ভারত মানে কীরকম ভারত হবে, এবং সেই স্বাধীনতার পরে সেই সংবিধান শেষের 3 দশকে স্বাধীনতা সংগ্রামের ফসল হচ্ছে এই 26শে জানুয়ারি, যেটা আমরা ঠিক করেছি যে সেইটা শপথ বাক্য হবে, প্রত্যেকবার আমরা একটা 26শে জানুয়ারি লাইন ফাইন দিয়ে এরকম করে হাতে হাত ধরে দাঁড়াই আর একটা শপথ বাক্য পাঠ করি, আর এইবারে আমরা ঠিক করেছি যে তা না সারা ভারতের একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, কাছ থেকে নাগাল্যান্ড পর্যন্ত, কৈমা পর্যন্ত, ওইখানে যেখানে যেখানে খালি আমরা না আমাদের পার্টি না, আমরা সবাইকে আহ্বান করছে অন্য বাম অবাম যারা আছেন, না না বিজেপিকে ডাকবেন না তাহলে, বা এখানে তৃণমূলকে ডাকবেন না, তৃণমূলের সাধারণ অনুগামী কেউ থাকেন তারা নিশ্চয়ই আসবেন,
ভুল করে কেউ তৃণমূলের উপরে রাগ করে বিজেপিতে গেছিলেন তারা আসবেন, তাদের আমি না বলছি না, মানুষ তো মানুষই, মানুষ আর পার্টিকে বলাতে নেই। কাজে আমি বলছি আমরা সবাইকে আহ্বান করছি যে আসুন, সেদিন 5000 সভা হবে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় কমিটির এই আহ্বানে আমরা 17 দল মিলে এখানে ঠিক করেছি সবাইকে নিয়ে সভা করব, 2.5 ঘন্টা আমরা অবস্থান করব, প্রত্যেকটা ওয়ার্ডে হবে, কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে হবে, সব পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে হবে, আর গ্রাম এলাকায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকা হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মিটিং হবে। আর সেই মিটিং হাত ধরাধরি খালি মিটিং না, সেখানে ইতিহাস মনে করিয়ে দিতে হবে, বর্তমান প্রজন্মকে আমরা বিশ্বাস করে প্রত্যেকটা ওয়ার্ডে এরকম মানুষ আছেন যারা সেই ইতিহাসকে কোনো বিতর্কের মধ্যে না গিয়ে যখন 17 দল হয় কি 20 দল হয় তখন এমন কথা বলতে নেই যে আপনি বললেন ওকে একটু খোঁচা দিয়ে দিলেন আর ও বলল আপনাকে পাল্টা খোঁচা দিয়ে দিল, কিন্তু সাধারণ ইতিহাস যার জন্য সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে লড়াই করেছিলেন, যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন, তার ভিত্তিতে যে সংবিধান, যে 5টা কথা আছে সেই 5টা কথা আর একবার শপথ নিতে হবে সংবিধানের, সেই যাকে প্রিএম্বল বলা হয় সেইটাই যা লেখা আছে, 5টা কথা। আপনারা কে আমি জিজ্ঞেস করছি, কে আছেন কোন পার্টির যে বলবে এই 5টা কথা? সার্বভৌম আমাদের, প্রজাতন্ত্র আমাদের, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ আমাদের, একটা তথাকথিত সমাজতন্ত্র, এই সেটা সমাজতন্ত্র মানে কে কি বোঝেন সেটা আলাদা কথা, কিন্তু কোনটার বিরুদ্ধে আপনি? আপনি সার্বভৌম, আমরা আমাদের দেশ আমাদের সংবিধান আমাদের হাতে তুলে দিচ্ছি, যেখানে লেখা আছে কেউ আছেন তার বিরুদ্ধে? আমাদের কেন্দ্রীয় কমিটি তাই ঠিক করেছে, আমরা 17 দল তাই ঠিক করেছি, সারা দেশের জন্য তাই ঠিক করেছি, কি বলে ওই সংবিধানের শপথ, ওইটাই আমাদের শপথ বাক্য হবে, আর তার ইতিহাস কি বলতে হবে মনে করিয়ে দেওয়ার জন্য এই যে আজকে যারা তথাকথিত দেশপ্রেমিক, আর দেশপ্রেমিক চাচ্ছে আর কি, টুকরে টুকরে গ্যাং খুঁজছে, এর মধ্যে আমরা বলি আমাদেরই বলার হিম্মত আছে, আমরা বলে যদি কোনো দেশদ্রোহী সব চাইতে বড় আমাদের দেশে থাকে তার নাম নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী তার সরকার সব চাইতে, এ কথাটা বলতে হবে, আর তার জন্যই শপথ নেওয়া দরকার। 38শে জানুয়ারি মনে করতে হবে আমাদের মহাত্মা গান্ধীকে, মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজি যে নামে আপনি ডাকেন আমরা তাকে স্মরণ করতে হবে, এই জন্যে যে ভারতের স্বাধীনতার সময়ে, এতে কোনো সন্দেহ নেই আমাদের স্বাধীনতা, আমি আমাদের এখানকার পার্টির মিটিং সেখানেই বলছি এ কথা, হয়তো 20 দলের মিটিংয়েও এ কথা বলবো না, হয়তো 7 দলের মিটিংয়েও কথা বলবো না, কিন্তু আমি এখানে বলছি আমাদের দেশের স্বাধীনতা হচ্ছে আপোষের স্বাধীনতা, যদি আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশের স্বাধীনতা আদায় করতে পারতাম তাহলে হয়তো ভারতটা অন্যরকম হতে পারত, কিন্তু আপোষের স্বাধীনতা, আমাদের দেশভাগের স্বাধীনতা, এমন স্বাধীনতার স্বপ্ন আমরা দেখিনি, গান্ধীজিও দেখেননি, গান্ধীজি কখনো মেনে নিতে পারেননি আমাদের, আমরা গান্ধীবাদী নই আপনারা সবাই বোঝেন, আমরা গান্ধীর নীতির সঙ্গে, রাজনীতির সঙ্গে, অনেক ব্যাপারে, অর্থনীতির সঙ্গে, অনেক কিছুর ব্যাপারে আমরা সহমত হইনি, হবও না কোনোদিন, কিন্তু গান্ধীজি একজন যিনি বলেছিলেন দেশ ভাগ করতে হলে আমার শবদেহের উপর থেকে ভাগ করতে হবে, এইখানে এইখানটায় কলকাতায় এইখানটায় আপনারা জানেন বেলেঘাটায় আমরা যাই মিছিল করে, এবারেও 30শে জানুয়ারি হয়তো ওইখানেই যাব যেখানে উনি অনশনে বসেছিলেন, নেহরুজিকে ছুটে আসতে হয়েছিল অনশন থেকে তাকে তোলবার জন্য, আর সেই গান্ধীজিকে ওরা বুঝেছিল, এই সংঘ পরিবার ওরা বুঝেছিল যে এই হচ্ছে আমাদের 1 নম্বর দুশ্মন, দেশভাগের বিরুদ্ধে যে দাঁড়াবে, আর সেই জন্যেই স্বাধীনতার পরে গান্ধীজি হলেন সেই অর্থে একজন বড় শহীদ, সারা দেশের যিনি জীবন দিয়েছিলেন, আর তথাকথিত রাম ভক্ত যারা, আরে রাম রাম, আপনার চাইতে গান্ধীজির চাইতে কি আপনারা বড় রাম ভক্ত নাকি, যিনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো ওই যে পড়তো আমাদের কি বলে স্কুলে প্রেয়ার পড়তে হতো, কোন দিন কোন প্রেয়ার বলতে হতো এটাও তখন শিখেছি,
হোস্টেলে হোস্টেলে থাকতে ক্লাস ফাইভে যখন ঢুকেছে তখন থেকে শিখেছে। তার চাইতে আপনি বড় রাম, আর আপনি মানে ওই যে রাম আমি বললাম ওই নাথুরামের রাম যারা তারা, আর সেই জন্যই তো অপরাধ। আর গান্ধীজির বুকেও তিনটা গুলি চালিয়েছিল আরাম করে, এরাম বলে গান্ধীজি শেষ নিঃশ্বাস ছেড়েছে। গান্ধী হত্যাকারীরা ওরা ওখানে বসে আছে, সেই জন্যেই আমাদের স্মরণ করতে হচ্ছে ওই দিনটাকে। তখনকার প্রেক্ষিত কিসের জন্যে এই লড়াই ইত্যাদি সব আমাদের মনে করতে হবে বর্তমান প্রজন্মকে। এই জন্যেই এই বার্তা আমাদের হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একটা বড় সভায়, একটা বড় জনসভায়, বড় জমায়েত সেটাই যথেষ্ট না। মানুষের মগজ মগজ যুক্তি জ্ঞান বুদ্ধি বিশ্লেষণের সব জায়গাটা ওরা দখল করতে চাচ্ছে, ওখান থেকে হটাতে হবে, তবেই এই ময়দান থেকে আপনি ওদের হটাতে পারবেন। তার জন্য অনেক মানুষের কাছে আমাদের বার্তা নিয়ে যেতে হবে। তারপরে আমাদের যেটা কথা সেটা আপনারাও শুনেছেন, আমি খুব একটু পরিষ্কার করে বলতে চাই, গোলমাল যাতে না হয় এটার সঙ্গে ওটা, কারণ ওখানে মিটিংয়ে ছিলাম তো, আলোচনা শুনেছি। তারপরে আলোচনা তো এমনিতে আমাদের মত বিনিময় হয়, বিতর্ক করি, আমরা নিষ্পত্তি করি, সমাধান করি, এবং তার থেকে যা ঠিক হয়েছে সেই এনআরসি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে, সিএএ, এনপিআর, এনআরসি, সেন্সাস, চারটা ব্যাপার আছে, চারটা ব্যাপার আছে। এই জন্যে যে আপনারা জানেন যে সিএএ ওইটা আমি আর ওর ব্যাখ্যা ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ এখন এত বলা হয়েছে, আবার আমি ব্যাখ্যা দিলে সব গোলমাল্লা হয়ে যাবে, সেই জন্যে আমি তার মধ্যে যাচ্ছি না। সিএবি এখন সিএএ হয়ে গেছে আইন, নাগরিকত্ব আইন সংশোধিত হয়ে এখন যা হয়েছে তার মানে আপনারা কি বোঝেন? আমরা বলেছে আমরা ওই আইন মানি না, আমরা চাই ওই আইন বাতিল করতে হবে, সোজা কথা। সংশোধনী যা ছিল আমরা দিয়েছি, কমরেড মোহাম্মদ সেলিম ছিলেন, এর আগের যে সরকার ছিল উনি তখন উনি ওই সিলেক্ট কমিটিতে ছিলেন, উনি বলেছিলেন কেন ওই আইন ওই রকম করে আনা যায় না। আমি সেই সবই লিখিত ইতিহাস আছে, আমরা দেখছি সেই জিনিস ওরা পাস করেছেন গায়ের জোরে, আমরা এই আইন মানব না, নো 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 না, এবং তার জন্য মামলা, আমরাও মামলার পার্টি আছি, অন্য রাজ্য সরকার আছে, আরও অনেক আছে। কি হবে ওই দিনটার জন্য অপেক্ষা করবেন, কিন্তু সুপ্রিম কোর্ট যেদিন রায় দেবে, ভালো হোক মন্দ হোক রায় কী হবে আমি জানি না, মামলা তো কনস্টিটিউশন বেঞ্চে যেতে পারে, বড় বেঞ্চে যেতে পারে, আরো কিছু হতে পারে, কিন্তু ময়দানে আমাদের সবসময় থাকতে হবে। খালি ওই খানটার উপরে সুপ্রিম কোর্টই শেষ কথা না, আমাদের কাছে সবচাইতে বড় সুপ্রিম কোর্ট হলো জনগণের সুপ্রিম কোর্ট, ভারতীয় জনগণের সুপ্রিম কোর্ট, তাদের কাছে আমাদের যেতে হবে। তার জন্যেই আমাদের থাকতে হবে ময়দানে, আর সেই জন্যেই আমাদের বলেছি ওইটা তো একটা ব্যাপার, বাতিল হলে আপাতত যিনি এরা যা পরিকল্পনা করেছেন বাতিল না, এখন যদি আটকায় আর একটু লড়বার মতো সময় তৈরি করতে হবে, একটা ধাক্কা দিলে আবার আবার আরও তার ধাপ পরে ধাপে যেতে হবে। আমাদের লড়াই লড়তে হবে আমাদের ওখানে আদালতে, খালি আদালতের লড়াই না, ময়দানের লড়াই। আর সেইখান থেকে ওইটা আইনটা যতক্ষণ আছে কার্যকর, সেটা যদি কার্যকর করতে পারে তাহলে এনআরসি করতে হলে মাঝখানে যেটা লাগবে এনপিআর, এইখান থেকে ওই রকম করে লাভ দিতে পারবেন, ওইটা যা করেছেন তার উপরে ভিত্তি করে এনপিআর হবে, বাড়িতে বাড়িতে যাবে ওরা। আর খালি এনপিআর হবে না, কারণ এনপিআর যেটা হয় সেইটা করতে যারা করে, সেন্সাস যারা করে, সেই সেন্সাসের দায়িত্বে যারা আছেন 10 বছর অন্তর সেন্সাস বা জনগণনা করেন যারা, তাদের দায়িত্ব হচ্ছে দুটো, একটা এনপিআর করে আর একটা সেন্সাস, দুটো কাজ, দুটোবার দুটো কথা জিজ্ঞেস করতে যাবে, বাড়ি বাড়ি জিজ্ঞেস করতে যাবে। আমি বুঝাতে পারলাম না, বুঝলেন নাকি, বুঝতে পারছেন না নাকি, না বুঝতে পারছেন না, একটা উপর থেকে নিচ পর্যন্ত, এই একটা উপর থেকে নিচ যে ওই অফিসাররা যারা সেন্সাস করে 10 বছর, মানে জনগণনা, মানুষ গুনতি করা, এর কোনো ব্যাপার আর কিছু ব্যাপার নেই, অমুক তারিখে অমুক সময়ে এত সালে 2011 সালে এত মানুষ ছিলেন ভারতে, আর এখন ভারতের এত মানুষ, সে মানুষ মানে তারা সব নাগরিক, তার মানে কিছু নেই, অন্য কেউ হতে পারেন,
কিন্তু ভারতে 2011 সালে এত লোক ছিলেন, মাথা গোনা, একে বলে সেন্সাস। এটা একটা খুচরো ব্যাপার, খুচরো খুব না, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমি জানি না কজন আপনাদের জিজ্ঞেস করে করে আপনাদের নাম ফাম লিখে তারপরে ওই সেন্সাস করেছিল, কজন জবাব দিয়েছিলেন জানি না। আমি কখনো আমাকে এসব আমাকে করতে হয়, কিন্তু আছি তো এখনো, আছি দেখছেন, এখন 70 পেরিয়ে গেলাম যখন তখন আছি একদিন পর্যন্ত। মোদি মোদিকে বলতে পারি, আরে আমাদের কি, আমরা নাগরিক কিনা এসব তুমি ঠিক করবে? তোমার জন্মানোর আগের থেকে আমরা এখানে ভারতের মাটিতে এখানে জন্মেছি, আর আমাদের আমি যাচ্ছি না। কিন্তু ওইটা আর এনপিআর একসাথে করে একই লোক যাক, এক লোক গিয়ে আপনার বাড়িতে গিয়ে বলে আমি সেন্সাস করতে এসেছি, মুখ্যমন্ত্রী এখানে ভালোই সেন্সাস সাপ দিয়ে মাছ ডাকছেন, আর তারপরে আসলে এসলে ভিতরে ভিতরে এনপিআরটা যাবে, আর কত যে আমরা বের করেছি তার কোনো শেষ নেই। কলকাতা কর্পোরেশনের কথা আপনারা শুনলেন, কলকাতার মানুষ আপনারা ভালো জানেন, কাগজেও নিশ্চয়ই দেখেছেন, আপনারা ভালো জানেন, আরও দেখতে হবে। সেই জন্যে এনপিআর, তার মানে দুটো প্রশ্নপত্র আপনার পরীক্ষা হবে, একটা হচ্ছে এনপিআরের প্রশ্ন, প্রশ্ন করবে, কিন্তু এখানে আপনার লেখার ব্যাপার নেই, ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে না, আপনাকে সই স্বাক্ষরও করতে হবে না, আর যদি করতে বলে খবরদার করবেন না। আমরা যা বলেছি এনপিআর নো, সেন্সাস ইয়েস, জনগণনা হাত আছি, আমরা পাঁচজন এখানে, আমি থাকি, আমার ছেলে পুলে থাকে, কি যাই হোক, আমার গিন্নি থাকলে থাকে, আর কে আর নাতি আছে তো সে থাকে, কি যাই হোক যে থাকে আর কি, এই তো কিছু ব্যাপার না। এটা চিরকাল আপনারা হচ্ছে, আপনারা জানেন, সেটাকে আপনি নিশ্চয় না বলতে যাবো, 10 বছরে হওয়ার কথা, 2011 হয়েছে, 2001 হয়েছে, তার আগে ওরকম 1991 হয়েছে, ওই 10 বছর অন্তর হয়ে যাচ্ছে, সুতরাং এই 10 বছর 2021 সাল যখন হবে, 21 সালের জন্য 2021, আর ইনি একে জুড়ে দিয়েছেন এরা কায়দা কসরত করে, আর সেটা যে একসঙ্গে, কারণ একই সংস্থা যারা সেন্সাস করেন যারা তারাই এই এনপিআরের দায়িত্ব পেয়েছে। ফলে মাস্টারমশাই ফাস্টমশাই আপনারা যারা আছেন সরকারি কর্মচারী কর্মী ফর্মী আছেন, দিল্লি সরকার করতে পারবে না এটা, এই রাজ্যের সরকারের লোক লাগবে, রাজ্য সরকারি কর্মচারীদের লাগবে, শিক্ষকদের লাগবে, আপনাদের নাম চাওয়া হচ্ছে, আপনাদের ট্রেনিং কাউকে দেওয়া হয়েছে, কাউকে ট্রেনিং দেওয়া হবে, তারা যাবেন মানুষের কাছে আপনার কাছে ওই দুটো ফর্ম নিতে, একটা হচ্ছে এই সেন্সাসের কথা জিজ্ঞেস করতে, আর একটা হচ্ছে সেন্সাস। হ্যাঁ ঠিক আছে, কী জিজ্ঞেস করছেন এখন আপনি বুঝবেন কী করে, কোনটায় এনপিআরের প্রশ্ন কোনটায়, চিন্তা করবেন, লক্ষ লক্ষ হ্যান্ডবিল আমরা ছাপাবো আপনাদের কাছে পাঠিয়ে দেবো, আরএসএসেরটা দেখবেন না, আমাদেরটা দেখবেন, আরএসএসেরটা দেখতে পারেন, তৃণমূলের থাকলে ওটাও দেখতে পারেন, কিন্তু এতদিনে তো আপনারা বুঝতে পারছেন, জয়সা মানে ওর ছেলের থেকে আরম্ভ করে এখানকার ভাইপোদের পার্টি, এরা আপনাকে ঠিক ঠিক বোঝাবে, যদি বিশ্বাস করতে হয় যারা পরীক্ষায় পাস করেছে, আমরা আমরা আমাদের কথাটা নির্ভর করবে, ওইটা আসলে কি কোনটা, এ দুয়ের মধ্যে পার্থক্য। সুতরাং তার মধ্যে এনপিআরের যা জিজ্ঞেস করবে জবাব দেবেন না, জবাব যদি আপনি দেন মুখ খোলেন কি কে কি বলবেন আর ও কি লিখবে, আর তার ভিত্তিতেই কিন্তু এনআরসি তৈরি হবে, তাহলে হলো সিএ ক্যা, তারপরে হলো এনপিআর, আর তারপরে হবে এনআরসি। এনআরসি করতে হবে ওই যে লিখে লিখে নিয়ে গেল, তারপরে বলল হ্যাঁ ওই যে ওইখানটায় ছিল, এ ওর বাপ আর ওর মা কবে জন্মেছিল, কোথায় জন্মেছিল, ও বলতে পারেনি, সুতরাং এটা গোলমাল আছে, প্রশ্ন থাকে কোশ্চেন। একে বলে ডি মানে ডাউটফুল মানে সন্দেহজনক, এর ব্যাপারটা গোলমেলে আছে, আর ও যদি খান পান মুসলমান মানে গন্ধ যদি থাকে ওখানে, আমি তো আমার মেয়ের চিন্তা আমার নেই, কিন্তু ও কী বলে ওর শ্বশুরবাড়ি চিন্তা করতে আরম্ভ করেছে, কী বলে যে ওরটা এনসিআর হবে কি না কী হবে না কী বলে, কারণ ওর নাম হচ্ছে রোশনার, ও আমি তার মধ্যে যাচ্ছি না, বাংলাদেশের মুক্তি সংগ্রামের শহীদ হয়েছিলেন বলে, সেই জন্যে তখন আমি ওখানে চিকিৎসক হিসাবে কী বলে গেছি, সরকারই পাঠিয়েছিল আমাকে, মানে পাঠিয়েছিল মানে আমাদের কী বলে খবর কাগজে বিজ্ঞাপন দিয়ে বলেছিল কে যাবে ওখানে সীমান্তে, তখন আমরা গেছিলাম যারা, তারা
তো এই জন্য মেয়ের নাম রোশনারা। তো আপনি বুঝতে পারেন সূর্যকান্ত মিশ্রের মেয়ের নাম যদি রোশনারা হয় তাহলে ওখানে জিজ্ঞেস করে বলেছে রোশনারা, তো রোশনারা কি মিশ্র না কি ঘোষ না, তারপরে কি তোমার বাবাকে মাকে ঠাকুরটাকে, তার মানে ডি, বুঝতে পারছেন? আরে তা আমার জন্য কোনো চিন্তা নেই, আমি বলবার জন্য বলছি আপনাকে। তো এ ডি যে থাকবে তো তার মানে এরপরে এনপিআর যদি পর্যন্ত যেতে পারে, এই এনপিআর পেরিয়ে যদি এনআরসিতে যেতে পারে, তখন আপনাকে ওই ডি দেখে দেখে আপনাকে বলবে তুমি প্রমাণ করো আমার তোমার সম্পর্কে সন্দেহ আছে, আর তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যি, তোমাকে প্রমাণ করো তুমি ঠিক, তুমি কি প্রমাণ করো আমার সন্দেহ তুমি ঠিকই না, তুমি নাগরিক না, আর তাহলে তোমাকে ওইখানে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে কি যাই হোক যা হবে, আর প্রমাণ করতে আপনাকে খরচা করতে হবে। আপনার আসামে আপনারা দেখছেন তো হিসাবে আমি যাচ্ছি না, কিন্তু সরকার তো খরচা করবে, সরকারের খরচা যা হবে, আপনি ভাবুন 100 দিনের কাজের গ্যারেন্টির জন্য যা লাগে তার চাইতেও বেশি খরচা হবে এই করতে, কারণ আসামে যা খরচা হয়েছে সেই থেকে হিসাব পিসাব করে বলছি। আর আপনার খরচা করতে হবে, এই কাগজ বের করো, তমুক দলিল বের করো, তমুক অ্যাফিডেভিট তৈরি করো, এ করো সে করো, কিন্তু আপনি যদি এখানে মুখ খোলেন তার মানে ও কি লিখবে কোনো ঠিক নেই। সেই জন্যে আমরা বলেছি জবাব নেই দেঙ্গে, বলবেন ওইটার কোনো জবাব তোমাকে দেব না। আর দ্বিতীয়বার জায়গায় বলে তাহলে বলবেন জ্ঞান জ্ঞান করবেন না, যেখান থেকে এসছিলেন সেখানে চলে যান, আমি এখানে আছি আমি এখানে থাকবো এবং আমাকে কেউ এখান থেকে হটাতে পারবে না, আমি আপনাদের দৃঢ়ভাবে সে কথা বলতে চাই। আর কাগজ নেই দেখায়ঙ্গে এটা এনপিআর এর ব্যাপার নয়, এটা এনআরসির ব্যাপার। ওই যখন আপনাকে কাগজ চাইবে প্রমাণ চাইবে তখন বলবেন কাগজ নেই দেখায়ঙ্গে। আরে বাবা, আমাদের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী আপ লোক সার্টিফিকেট দেখা পায়েঙ্গে, দেখাতে পারবেন আপনি আপনার সার্টিফিকেট পিএইচডি অমুক্ত সুখ এইসব কিছু দেখাতে পারবেন? আরে আপনি আমার পরীক্ষা নিতে এসছেন, নিজে কি পরীক্ষায় পাস করেছেন, বার করুন না আপনাদের স্কুল কলেজের সার্টিফিকেট কি আছে, নেই দেখায়। তারপরে কি হয় বুঝেন, আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যেটা বুঝে এসছি এ পর্যন্ত। সুতরাং এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে এটা, ওটাকে বলাবেন না, এই তিনটা চারটা সেন্সারের সঙ্গে তার সম্পর্ক কি, এইটা মানুষের কাছে নিয়ে যেতে হবে প্রত্যেক মানুষের কাছে বোঝাবার জন্যে, বিপদ কি মুখ খুললে সেটা বোঝাবার জন্যে, আর তারপরেও লেগে থাকলে আপনাকে কি করতে হবে তার জন্যে, এইটাই। আর তার সঙ্গে আমাদের আসছে কি হবে শেষ পর্যন্ত, 1 এপ্রিল থেকেও চালু করবে এনপিআর চালু করবে, আমরা ঠিক করেছি 27 মার্চ ভগৎ সিং যেদিন শহীদ হয়েছিলেন আত্মবলিদান, ভগৎ সিং 23 মার্চ যেদিন, সেদিন আমরা সারা দেশে আমরা সেইদিন ওই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সেদিন যেরকম লড়াই হবে আর সেইদিন আমাদের কি করতে হবে সেই কর্মসূচি আমরা এখনো বলিনি। আমরা সময় আছে, আমরা তার পরিকল্পনা করছি, সব যত লোককে পারি নিয়ে আমরা করবার চেষ্টা করব, খালি আমাদের দল না, সবাইকে যত লোককে পারি সবাইকে নিয়ে করবার চেষ্টা করব। আর তার সঙ্গে আপনাদের আমার কথা বলতেই হবে যে আপনার এর মধ্যেই হয়তো মার্চ এপ্রিল মাসে, এটাই শেষ কথা আপনাদের কাছে, যে হয়তো আপনার এপ্রিল মাসে কলকাতায় পৌর নির্বাচন হবে, হয়তো, আমি জানি না, কাগজে দেখছি মুখ্যমন্ত্রী এখন এটা আছেন দোটানায় আছেন, এটা না ওটা কোনটা হবে, অর্থাৎ আগে হবে রমজানের নাকি রমজানের পরে হবে এটা ঠিক নেই এখন, যাই হোক রমজানের আগে করুন 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 এপ্রিলে করুন মে করুন, আমি আপনাদের বলতে চাই আপনি ধরে নিন আজ থেকেই আপনাকে নির্বাচনী সংগ্রামের জন্যে আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের কাছে সব সংগ্রামের সবচাইতে উচ্চতর স্তর হচ্ছে মানুষের রায়, কোন দিকে আছে কোন নীতির পক্ষে সেইটাই হচ্ছে নির্বাচনী সংগ্রাম, এবং সেই নির্বাচনী সংগ্রামে আপনারা শুনেছেন আমাদের
নেতৃত্ব আপনাদের বলেছেন, আমরা বামপন্থীরা বাম ফ্রন্টের বাইরের বাম, অন্য বাম, তৃণমূল বিজেপির বিরুদ্ধে যারা আছেন, ব্যক্তি গোষ্ঠী দল মত নির্বিশেষে যে লোক যে লড়তে পারবে তাদের নিয়ে আমরা লড়ব, আমাদের কথা আমরা বলবো। 34 বছর যখন বামপন্থীরা ছিল একটা রাজ্য পশ্চিমবাংলায়, যেখানে 5 বছর অন্তর নিয়মিত নির্বাচন হতো, একটাও ব্যতিক্রম হয়নি, ভারতে আর একটা রাজ্যের নাম করতে পারবেন না, 34 বছরের রেকর্ড কারো আছে। আর এই সরকার প্রথম 5 বছরের মধ্যেই নির্বাচন সব, আর 1 বছর কার 2 বছর নির্বাচন নেই, কখন ঘোষণা হবে তার ঠিক নেই। আমরা এই কথা বলতে পারবো যে আমাদের সময় আমরা ওদের খালি নির্বাচন নিয়মিত করিনি, ক্ষমতা দিয়েছিলাম। এই যে সুব্রতবাবু আছেন, মেয়র হয়েছিলেন, আরে কলকাতা খালি না, কলকাতা কর্পোরেশন থেকে রাজ্যের বেশিরভাগ জেলা শহরগুলোতে বিরোধীরা নির্বাচিত হয়েছেন, বামপন্থীরা ছিল না। 34 বছরে নিরপেক্ষ অবাধ নির্বাচন যদি কিছু থাকে, এর চাইতে বড় প্রমাণ আছে নেই। এই সুব্রতবাবু মেয়র হয়ে যা সম্মান পেয়েছিলেন, আমরা ছিলাম বলে পেয়েছেন, তৃণমূল যারা করেন কি বিজেপি করেন, আপনারা সে মর্যাদা পাননি, আপনাদের সরকার সেই মর্যাদা আপনাদের দেয়নি, বামপন্থীরা আপনাদের যে মর্যাদা দিয়েছিল, অধিকার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। আমি অনেক কথাই যাচ্ছি না, কলকাতা কি ছিল কি হয়েছে, এই যে সেকেন্ড হুগলি ব্রিজ, থার্ড হুগলি ব্রিজ কে কবে ভাবতে পেরেছিল, ওখানে ইয়ে হচ্ছে, ওই যে কি বলে ওকে কবর দিচ্ছে নাকি, আগুন জ্বালিয়ে কবর দেবেন নাকি করবেন, ঘোরাফুরি করছে। হ্যাঁ তো ঠিক আছে, আমি বলছি যে আমরা আপনাদের বলতে চাচ্ছি সেটাই যে আমাদের অনেক কিছু বলবার আছে। আমরা কি চাই, এখন কি করতে চাই, আমরা আগে কি করেছি, আমাদের রেকর্ড, ওদের কাজের রেকর্ড কি ছিল, কলকাতা কি হয়েছে কলকাতা, আমি আমাদের রেকর্ড আমি বলতে পারি। কলকাতায় 2টো যোগাযোগ, এই যে দ্বিতীয় তৃতীয় হুগলি সেতু, আর ওদের রেকর্ড হচ্ছে মাঝেরহাট, আর কি বলে আরো আমি 2-5টা বলতে পারি, আমি বলতে পারছি না ফুল, আমি বলে শেষ করতে পারবো। তারপরে আমরা কি করেছি বস্তির জন্য, জল থেকে আরম্ভ করে কি বস্তি ছিল আর কি হয়েছে, আর উনি বস্তি উচ্ছেদ করছে না, ওই এইসব কি বলে জমি নিয়ে ওখানে কি করবে, ওখানে রিয়েল এস্টেট করবে, ওদের হাতে কিরকম করে, ওরা কিরকম করে মোটা হয়েছে কি হয়েছে, এই অনেক কথা বলবার আছে আমাকে। আমাদের ওয়ার্ড কমিটি কি ছিল, মানুষের সঙ্গে আলোচনা কি হতো, আর ওদের আমাদের মেয়রগুলোর কথার মুখ মনে রাখবেন, যারা মেয়র ছিলেন, কলকাতার মেয়র ছিলেন, যে আসনে চিত্তরঞ্জন থেকে আরম্ভ করে অনেক বিখ্যাত লোক, আমি তাদের সব কথায় যাচ্ছি না, যারা ওই আসন অলঙ্কৃত করেছিলেন, আমি সেই সময় থেকে বলছি যে আমাদের মেয়রদের নাম খেয়াল রাখবেন, আর ওদেরটাও খেয়াল রাখবেন, ওদের ওদেরও আপনারা মুখ খেয়াল রাখবেন, ওদের কাউন্সিলরদের মুখ খেয়াল রাখবেন, আমাদের কাউন্সিলরদের মুখ খেয়াল রাখবেন। এই লোক কি রেকর্ড, ইতিহাস কি বলে, সে লড়াইটা একটা বড় লড়াই, সে লড়াইটা ছোট লড়াই না, কলকাতায় আপনাদের সেই লড়াইতে সারা দেশে সারা রাজ্যে বার্তা যাবে, এরকম লড়াই লড়তে হবে, আর সেই লড়াইয়ের জন্যে প্রস্তুতি চাই। এই সব লড়াই আর ভুলে যাবেন না, যে কথা দিয়ে মিটিং শুরু হয়েছিল, শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, ছাত্রের লড়াই, যুবর লড়াই, মহিলাদের লড়াই, আদিবাসী তপশিলি সংখ্যাগুরু সংখ্যালঘু সমস্ত মানুষ, দল মত ধর্ম জাতি ভাষা নির্বিশেষে গরিব খেটে খাওয়া মানুষের তাদের লড়াই, যে দাবি নিয়ে ধর্মঘট, সেই সব লড়াই, সে লড়াই আমরা বড় ধর্মঘট করেছি কিন্তু সেখানে খালি মিটবে না, আমাদের সেই লড়াইটা বুথে নিয়ে যেতে হবে, বুথে নিয়ে যেতে হবে, আপনার এলাকায় আপনার পাড়ায় নিয়ে যেতে হবে, সেইখানে যে দাবিটুকু পারেন সেটা আদায় করতে হবে। এই সময়কার সেই সব বড় বড় লড়াই আসছে আমাদের সামনে, এই সব সংগ্রামের রিলে মহাসংগ্রামের প্রস্তুতি, আর তার জন্যেই আপনারা ময়দান থেকে এখানে এসছেন, এই ময়দানে শহীদ মিনার ময়দানে, এখান থেকে আপনারা ফিরে যাবেন, ওই আগুন যেটা ধরিয়েছেন, যেটা কি কবর দেওয়ার জন্য নাকি কি করছি, তাই তুলবেন না কবর দেবেন, যাই না দুরকমই আছে দিবেন, আর আমি বলছি ওই মশাল জ্বালিয়ে রাখুন,
জ্বালিয়ে রাখুন এই জন্যেই যে এই শীতের মধ্যে এই রাতে এখানে দাঁড়িয়ে খালি উত্তাপের জন্য না, এ মশাল জ্বালাতে হবে, শপথের মশাল, যাতে করে এই অন্ধকারের মধ্যে বুক চিরে সেই বার্তা মানুষের কাছে যায় যার মধ্যে এখনো দোলাচল আছে, যার মধ্যে সংশয় আছে, যার মধ্যে ভয় আছে, ভ্রান্তি আছে, আতঙ্ক আছে, সব কিছু দূর করে মানুষের মুক্তির জন্য যে লড়াই, সে লড়াই একটা ধাপে আমরা এগিয়ে যেতে পারে, সেই বার্তা যাতে সব জায়গায় পৌঁছে যেতে পারে, তাই শপথ নিয়েই আপনাদের ফিরে যেতে হবে, বারে বারে আবার এখানে ফিরে আসবার জন্যে, আর বারে বারে মানুষের কাছে যাওয়ার জন্যে, তাদের কাছে পৌঁছবার জন্যে সেই যোগসূত্রকে দৃঢ় করে তৈরি করতে হবে। এই কাজে আপনারা পারবেন, কলকাতা আপনারা ইতিমধ্যে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনারা পারবেন আপনাদের ঐতিহ্য, আপনাদের সেই গৌরবকে রক্ষা করতে, তাকে আরও শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে, এবং সারা দেশে কলকাতার যে দায়িত্ব সেই ঐতিহ্যের কথা মনে রেখে সেই দেশকে সেই বার্তা দেওয়ার জন্যে আপনারা যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা পালন করতে পারবেন, আপনাদের সাফল্য কামনা করেই আমি আরেকবার আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, আমার অভিবাদন ও লাল সালাম জানাচ্ছি।